আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। পুতিনকে সরাসরি আক্রমণ করেছে মোদিন। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন। বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী যে কাণ্ড দেখে হেসে দিলেন পুতিন। ব্রিটেনে নতুন রাজা কতদিন বাঁচবেন জানালেন রানীর মৃত্যুর ভবিষ্যৎবাণী করা সেই ব্যক্তি। রাশিয়ার যে হামলার পর লাল হয়ে গেছে নদীর পানি, যে কারণে চীনা প্রতিনিধি দলকে রানীর মরদেহ দেখতে দেয়া হচ্ছে না। রানী এলিজাবেথ কখনো ইসরায়েল সফর করেননি, কিন্তু কেন? সোনার দাম 18 মাসের মধ্যে সর্বনিম্ন। পেগাসাস স্পাইওয়্যার যেভাবে স্মার্টফোনের নিয়ন্ত্রণ নেয় রক্ষার উপায়। এরপর আরও থাকছে, যে কারণে পরীক্ষার্থীর সঙ্গে কেন্দ্রে 30 স্বজন। বাংলাদেশি মডেলের প্রেমে কোরিয়ান যুবক, তারপর যা ঘটল। জাপানের রেকর্ড সংখ্যক তরুণ তরুণী বিয়ে করতে চান না, কিন্তু কেন? শান্তির খোঁজে 53 বিয়ে, তারপর যে ভয়ঙ্কর পরিণতি ঘটল। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, যে কারণে যুদ্ধে কয়েদিদের পাঠাতে মরিয়া রাশিয়া। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আন্তর্জাতিক সংবাদ সবার আগে পাবার জন্য। উজবেকিস্তানের সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের সামিটের ফাঁকে আজ শুক্রবার বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে মোদি পুতিনকে বলেছেন এখন যুদ্ধ করার সময় নয়। মোদির এই বক্তব্য পুতিনকে সরাসরি আক্রমণ করা বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা 205 দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া বলে আসছে তারা বিচ্ছিন্ন নয়, কারণ তাদের এশিয়ার ভারত চীনের মতো শক্তিশালী দেশ সঙ্গে আছে। কিন্তু উজবেকিস্তানের মোদির এমন মন্তব্য রাশিয়াকে অনেকটা খোঁচা দিল বলে প্রতিবেদনে বলা হয়েছে। মোদি পুতিনকে বলেছেন, আমি জানি এখনকার জমানা যুদ্ধের জমানা নয় এবং এই বিষয়ে আমি আপনার সঙ্গে ফোনে কথা বলেছি। মোদির এই কথা শোনার পর 1999 সালের পর পুতিন অসম্মতির অভিব্যক্তি জানান, মোদির দিকে একবার তাকান এবং এরপর মাথার পেছনে চুল স্পর্শ করার আগে নিচে তাকান। এ সময় পুতিন মোদিকে জানান ইউক্রেন নিয়ে তিনি তাদের উদ্বেগের বিষয়টি বুঝেছেন এবং এই সংঘাত বন্ধে মস্কো সব কিছু করছে। পুতিন বলেন, ইউক্রেনের সংঘাত নিয়ে আমি আপনার অবস্থান ও উদ্বেগের বিষয়টি বুঝি, যত তাড়াতাড়ি সম্ভব এটি বন্ধ করতে আমরা সব কিছু করব। রুশ প্রেসিডেন্ট আরও বলেছেন, ইউক্রেন আলোচনা প্রত্যাখ্যান করেছে। ইউক্রেন বলেছে তারা তাদের ভূখণ্ড থেকে সব রুশ সেনাকে না সরানো পর্যন্ত লড়াই চালাবে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী যে কাণ্ড দেখে হেসে দিলেন পুতিন। উজবেকিস্তানে চলা সাংহাই কো অপারেশন সামিটের ফাঁকে বৈঠক করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেখানে এক বিশ্রী কাণ্ড ঘটান পাকিস্তানের প্রধানমন্ত্রী, আর তা দেখেই হেসে দেন পুতিন। দেখা যায় আলোচনা বৈঠকে সামনের চেয়ারে বসে আছেন রুশ প্রেসিডেন্ট, শুরু হবে আলোচনা, সব প্রস্তুতি সম্পন্ন। তখন শাহবাজের ইয়ারফোন নিয়ে বাধে বিপত্তি, কিছুতেই তা আর কানে লাগাতে পারলেন না তিনি, বাধ্য হয়ে চাইতে হলো সাহায্য। শেষমেশ সেখানে দায়িত্বরত এক কর্মকর্তার সাহায্যে নিয়ে কানে রাখেন হেডফোন, কিন্তু এরপর যখন পুতিনের সঙ্গে কথা বলা শুরু করেন ঠিক তখনই কান থেকে পড়ে যায় হেডফোন, এতে হেসে ফেলেন পুতিন। গতকাল বৃহস্পতিবারের এই ঘটনার একটি ভিডিও ভাইরালও হয়েছে। অনেক ব্যবহারকারী শাহবাজ শরিফের সমালোচনাও করেছেন, বিশেষ করে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। দলের পক্ষ থেকে জানানো হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী এই ঘটনা লজ্জাজনক। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ব্রিটেনের নতুন রাজা কতদিন বাঁচবেন জানালেন রানীর মৃত্যুর ভবিষ্যৎবাণী করা সেই ব্যক্তি। গত বৃহস্পতিবার বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর কথা ঘোষণা হতেই ব্রিটেনে নেমে আসছে শোকের ছায়া। তবু রাজসিংহাসন তো শূন্য থাকে না, এর মধ্যেই রাজপাট চলে এসেছে পুত্র চার্লসের হাতে। 73 বছর বয়সে এসে রাজা হয়েছেন তিনি, কিং চার্লস থার্ড। জানিয়ে দিয়েছেন মায়ের মৃত্যুতে শোক পেলেও কর্তব্যে অবিচল থাকবেন তিনি, কিন্তু এহেন পরিস্থিতিতে শিরোনামে জৈনিক লোগান স্মিথ। রানীর মৃত্যুর তারিখ অবিকল ভবিষ্যৎবাণী করে সবাইকে চমকে দিয়েছিলেন তিনি। সেই তিনিই নাকি জানিয়ে দিয়েছেন বেশিদিন মশনদে বসা হবে না চার্লসের। ব্রিটেনের নতুন রাজা কতদিন বাঁচবেন জানালেন রানীর মৃত্যুর ভবিষ্যৎবাণী করা সেই ব্যক্তি। গত জুলাই মাসেই ওই ব্যক্তি নাকি টুইটারে একটি পোস্ট করে লেখেন, 8 সেপ্টেম্বর মারা যাবেন ব্রিটেনের সম্রাজ্ঞী। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, রাশিয়ার যে হামলার পর লাল হয়ে গেছে নদীর পানি। ইউক্রেনের দক্ষিণাঞ্চলের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মস্থান ক্রিভির শহরে হুন ইনহুলেস নদীর একটি গুরুত্বপূর্ণ বাঁধে মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া।
এই হামলার দুই দিন পরে ইন হুলেটস নদীর পানি লাল হয়ে গেছে বলে শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডেন এক প্রতিবেদনে জানিয়েছে। অবশ্য রুশ হামলার পর নদীর পানি কেন রং পরিবর্তন করেছে তা স্পষ্ট নয়। ওই প্রতিবেদনের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিও প্রকাশ করেছে গার্ডিয়ান। সেখানে নদীতে টকটকে লাল রঙের পানি প্রবাহিত হতে দেখা গেছে। নদীর বাঁধ ভেঙে তীর উপচে লোকালয়ে ঢুকে পড়েছে পানি। সম্ভাব্য ক্ষতি থেকে বাঁচতে স্থানীয় লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। ক্রাইভিভ রিহর সামরিক প্রশাসনের প্রধান আলেকজান্ডার ভিলকুল সতর্ক করে বলেছেন, এরই মধ্যে দুটি জেলার 22টি রাস্তা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সরকারি কর্মকর্তারা বলছেন, ইন হুলেটস নদীর পানির স্তর বিপজ্জনক বাড়ছে। প্রতি সেকেন্ডে 100 কিউবিক মিটার পানি প্রবাহিত হচ্ছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে চীনা প্রতিনিধি দলকে রানীর মরদেহ দেখতে দেওয়া হচ্ছে না। যুক্তরাজ্যের সদ্য প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ার যোগ দিতে লন্ডন সফররত চীনা প্রতিনিধি দলকে ব্রিটিশ সংসদের অভ্যন্তরে রানীর কফিন দেখতে দেওয়া হবে না, শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। জিনজিয়াংয়ে মানবাধিকার লঙ্ঘনে অভিযোগের সমালোচনা করার জন্য বেইজিং বেশ কয়েকজন ব্রিটিশ আইন প্রণেতাকে নিষেধাজ্ঞা দিয়েছে। তাই কয়েকজন ব্রিটিশ সংসদ সদস্য চীন থেকে প্রতিনিধিদের আমন্ত্রণ জানানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন, যদিও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে আসছে চীন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, রানী এলিজাবেথ কখনও ইসরায়েল সফর করেননি কিন্তু কেন? যুক্তরাজ্যের সদ্য প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথ তার 70 বছরের রাজত্বকালে বিশ্বের বিভিন্ন দেশ সফর করেছেন। কমনওয়েলথভুক্ত প্রায় সব দেশে গিয়েছেন রানী। এসব দেশের মধ্যে কানাডার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। শুধু কানাডাতেই 27 বার গিয়েছেন রানী এলিজাবেথ। নিজের 50তম জন্মদিনের পর প্রথমবারের মতো 43টি দেশে সফর দিয়েছিলেন তিনি। গিয়েছেন জর্ডান, মিশর সহ মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলোতেও, কিন্তু কখনও ইসরায়েল সফরে আসেননি রানী এলিজাবেথ। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, সোনার দাম 18 মাসের মধ্যে সর্বনিম্ন। আন্তর্জাতিক বাজারে সোনার ব্যাপক দরপতন হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্পট মার্কেটে আন্তর্জাতিক বাজার আদর্শ সোনার দাম 1.2% কমেছে। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের বরাতে বিজনেস রেকর্ডার এক প্রতিবেদন আরও জানায়, সোনার দাম কমে প্রতি আউন্স বিক্রি হয়েছে $1,674.99, গত 18 মাসের মধ্যে যা সর্বনিম্ন। সবশেষে 2021 সালে মার্চে এ দরে দাবি ধাতুটি কেনা বেচা হয়। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্র ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে যাচ্ছে, এতে দেশটির মুদ্রা ডলারের দাম বেড়েছে। পাশাপাশি মার্কিন ট্রেজারি ইল্ড ঊর্ধ্বমুখী হয়েছে, ফলে মূল্যবান ধাতুটির মূল্য হ্রাস পেয়েছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বাজার আদর্শ সোনার সরবরাহ মূল্য কমেছে 1.1%, তা নিম্নমুখী হয়েছে। প্রতি আউন্স বিক্রি হয়েছে $1,690.90। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, পেগাসাস স্পাই ওয়্যার যেভাবে স্মার্টফোনের নিয়ন্ত্রণ নেয় রক্ষার উপায়। পেগাসাস স্পাই ওয়্যার যেভাবে স্মার্টফোনের নিয়ন্ত্রণ নেয়, বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। প্রযুক্তির উন্নতির সুযোগ নিয়ে বিশ্বজুড়ে তথ্য হাতিয়ে নেওয়ার নানা ধরনের অভিযোগ প্রায়ই গণমাধ্যমে পাওয়া যায়। এজন্য বিভিন্ন স্পাই ওয়্যার ব্যবহার করা হয়ে থাকে। সম্প্রতি বহুল আলোচিত স্পাই ওয়্যার হল ইসরায়েলি একটি সংস্থা কর্তৃক উদ্ভাবিত পেগাসাস স্পাই ওয়্যার। ইসরায়েলি সংস্থা NSO গ্রুপের তৈরি এ পেগাসাস স্পাই ওয়্যার দিয়ে বিশ্বজুড়ে কয়েক হাজার সরকারি কর্মী, সাংবাদিক, বড় রাজনীতিবিদদের ফোনে আড়ি পাতারও অভিযোগ রয়েছে। সম্প্রতি 50,000-এরও বেশি ফোন নম্বরের একটি তালিকা ফাঁস হয়। ধারণা করা হচ্ছে 2016 সাল থেকে NSO এর গ্রাহকরা এসব নম্বরে আড়ি পেতেছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে পরীক্ষার্থীদের সঙ্গে কেন্দ্রে 30 স্বজন। নেত্রকোনা দুর্গাপুরে প্রথমবারের মতো হরিজন সম্প্রদায় থেকে SSC পরীক্ষায় অংশগ্রহণ করেছে বেবি বাসপর। লেখাপড়া করে জীবনে সে অনেক বড় হতে চায়, তাকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যান তার সম্প্রদায় 30 স্বজন। বেবি জেলার দুর্গাপুরে জহুরা জালাল বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী। সে পৌরসভার মুক্তারপাড়া এলাকায় মৃত নির্মল বাসপরের মেয়ে। সে বেবির মা মালা বাসপর দুর্গাপুর ইউনিয়নে অফিসে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করেন। ছোটবেলা থেকে বেবি পড়াশোনা খুবই আগ্রহী। টানাপোড়েনের সংসারে অনেক অংশ কষ্ট করে তার পড়ার খরচ যোগান তার মা মালা বাসপর। মেয়ে SSC পরীক্ষা অংশগ্রহণ করতে পারায় তিনি অনেক আনন্দিত। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, বাংলাদেশি মডেলের প্রেমে কোরিয়ান যুবক, তারপর যা ঘটল। আফ্রিনা রাজিয়া ত্রিনো বাংলাদেশের র্যাম্প মডেলিংয়ে পরিচিত নাম। গত 15 সেপ্টেম্বর বিয়ে পিড়িতে বসান দেশের এই মডেল। বর কোরিয়ান নাগরিক চিনবো জয়ী। ঢাকা শুটিং ক্লাবে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা। ত্রিনোর বর জনৈব চৌই একটি NGOতে চাকরি করেন। সেই সুবাদে বাংলাদেশে আসা। ঢাকাতে পরিচয় ত্রিনোর সঙ্গে, সেখান থেকে বন্ধুত্ব এবং প্রেম। জিনবো চৌই বলেন, আমি তো প্রথমে বাংলাদেশে এসে থাকতেই চাইনি, মনে হয়েছিল 6 মাসের বেশি থাকতেই পারবো না, কিন্তু ত্রিনোর সঙ্গে পরিচয় পর ধারণা পাল্টেছে। এখন আমি নিজেকে বাংলাদেশি মনে করি।
আর বিয়ে করে তো এদেশের জামাই হয়ে গেলাম। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, জাপানের রেকর্ড সংখ্যক তরুণ তরুণী বিয়ে করতে চান না, কিন্তু কেন? জাপানের রেকর্ড সংখ্যক নারী ও পুরুষের মধ্যে বিয়ের বিষয়ে অনীহা তৈরি হয়েছে, যা জাপানের জন্মহারের উপর মারাত্মক প্রভাব ফেলছে। জনসংখ্যা হ্রাসের কারণে দেশটির জনসংখ্যা এবং কর্মক্ষম জনগোষ্ঠী হ্রাস পাওয়ার আশঙ্কা করছে গবেষকরা। এক সমীক্ষায় উঠে এসেছে, জাপানে পুরুষ ও নারীদের একটা বিরাট অংশ বিয়ের বন্ধন নিজেকে আবদ্ধ করতে চাইছেন না। সমীক্ষা অনুসারে 18 থেকে 34 বছর বয়সী 17.3% পুরুষ এবং 14.6% নারী বলেছেন যে তাদের বিয়ে করার কোনো ইচ্ছে নেই। 1982 সাল থেকে প্রতি বছর এই সমীক্ষা করা হয়, তবে এবারের সমীক্ষার ফলাফল ভাবনার ফেলেছে জাপান সরকারকে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, শান্তির খোঁজে 53 বিয়ে তারপর যে ভয়ঙ্কর পরিণত হলো। 20 বছর বয়সে প্রথমবার বিয়ে করেছিলেন, তারপর পেরিয়ে গেছে 43টি বসন্ত, আর এই 43 বছরে মোট 53 বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। যারা তাকে চেনেন তাদের অনেকেই তাকে ডাকেন বহু বিবাহের রাজা বলে। আসল নাম আবু আবদুল্লাহ। 53টি বিয়ের পর সৌদি আরবের বাসিন্দা আবদুল্লাহর অবশ্য দাবি অনেকে হয়েছে আর না, এবার বিয়ে করা থামাতে চান তিনি। সংবাদ মাধ্যম আবদুল্লাহ জানিয়েছেন, 20 বছর বয়সে যখন প্রথমবার বিয়ে করেন তখন তিনি ভেবেছিলেন প্রথম স্ত্রীর সঙ্গে কাটিয়ে দেবেন গোটা জীবন, কিন্তু বছর তিনেক পর তার সঙ্গে মতানৈক্য শুরু হওয়া দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নেন তিনি। তারপর প্রথম ও দ্বিতীয় স্ত্রীর মধ্যে ঝামেলা শুরু হয়, আবার বিয়ে করেন তিনি। এভাবেই শুরু, বিয়ে করতে করতে কখন যে অর্ধশত পেরিয়ে গেছেন নিজেই বুঝতে পারেননি আবদুল্লাহ। 63টিতে পৌঁছে কিছুটা দার্শনিক আবদুল্লাহ বলেছেন, জীবনে কখনো নিজের চাহিদার জন্য বিয়ে করেননি তিনি। মানুষ জীবনে শান্তি ও স্থিতি চায়, সে শান্তি খুঁজে পেতে বারবার বিয়ে করার দরকার হয়েছে তার। অধিকাংশ ক্ষেত্রে সৌদি আরবের নারীদের বিবাহ করলেও বাইরের দেশে বেড়াতে গিয়েও একাধিক বিয়ে করেছেন আবদুল্লাহ। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যেখানে যুদ্ধ কয়েদিদের পাঠাতে মরিয়া রাশিয়া। চলতি বছরে গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে আজ শুক্রবার পর্যন্ত টানা 205 দিনের মতো চলছে দুই দেশের মধ্যে সংঘাত। যুদ্ধে রুশ বাহিনীর ব্যর্থতার খবর ক্রমেই চাওয়া হচ্ছে। এছাড়া পশ্চিমা গোয়েন্দারা দাবি করছেন, ইউক্রেন যুদ্ধে তুমুল বাহিনী সংকটে ভুগছে রাশিয়া। এর মধ্যে নতুন খবর দিল ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার কারাগারগুলোতে আটক অপরাধীদের ইউক্রেন যুদ্ধে পাঠকের বিষয়টিকে সমর্থন করেছে দেশটির একটি ভাড়াটে গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। রাশিয়ার ওয়াগনার গ্রুপ নামে একটি ভাড়াটি সৈন্য দলের প্রধান হচ্ছেন ইয়েভগেনি